হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সাথে আমার খালা শাশুড়ির ছেলের বিয়ে, মানে আমার দেবরের বিয়ের লাস্ট পার্টটা শেয়ার করছি। তো এটা হচ্ছে খাবার দাবার থেকে শুরু। তো এখন হচ্ছে আমরা খাবার দাবারটা খাচ্ছি, এরপরে হচ্ছে বউ রেডি হবে। আর বউকে সাজুগুজু করিয়েছি, আসলে আমি কোনো প্রিপারেশন ছিল না, আর আগে থেকেও আমার জানা ছিল না যে মানে আমি সাজাবো। তো হুট করে বললো যে আমাকে সাজাতে, তাই আমি সাজালাম। তো যতটুকু পেরেছি, যা ছিল তার মধ্যেই কিন্তু আমি সাজিয়েছি, জানি না কেমন হয়েছে। আর দেখা যায় প্রিপারেশন থাকলে হয়তো বা আমি অনেক কিছু নিয়ে আসতাম বাসা থেকে। আর নর্মালি আমি চট্টগ্রাম থেকেও অত মেকআপ টেকআপ নিয়ে যাইনি। তো ওখানে আসলে বউকে যা দেওয়া হয়েছিল বিয়ের সাজুগুজো, নর্মালি ওগুলো দিয়েই আমি মোটামুটি সাজিয়েছি। আর এটা হচ্ছে দুপুরের খাবার, দুপুরের খাবারটা কিন্তু অনেক ভালো হয়েছিল। তো গরুর মাংস দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করেছিল, এরপরে হচ্ছে আবার এক্সট্রা করে ছাগলের মাংস, তারপরে হচ্ছে গরুর মাংস ভুনা সালাদ, তারপরে হচ্ছে ডিম, এরপরে হচ্ছে মোস্ট পপুলার হচ্ছে হাতিয়ার মধ্যে দই, মানে ভাতের পরে দই দিয়ে ভাত কিংবা দই দিয়ে শরবত যেটাই হোক না কেন। তো এটা কিন্তু চলবেই চলবে কোনো দাওয়াত বিয়ে সব কিছুতে, কোনো পার্টিতেই মানে এই দইটা কিন্তু চলে। আগে নাকি আমাদের চট্টগ্রামেও কিন্তু এই দইয়ের প্রচলনটা অনেক বেশি ছিল, ধীরে ধীরে কিন্তু এটা হারিয়ে যাচ্ছে। কিন্তু চট্টগ্রামে না থাকলেও হাতিয়া কিন্তু এটা অনেক বেশি পপুলার এখনও অবধি, মানে দইটা থাকবে। আমি আমার দাদিকে, তারপরে হচ্ছে আমার যারা মানে একটু বয়স্ক তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমাদের চট্টগ্রামে এটা ছিল কি না। তো আমার দাদি বলেছিল যে মানে আমাদেরও এরকম একটা প্রথা ছিল যে ভাতের পরে দইটা খাওয়া, এখন এটা উঠে গিয়েছে। এখন দেখা যায় পায়েস দেওয়া হয়, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের ফ্রুট টুট তোগুলো থাকে এমনিতে। মাশাআল্লাহ, আমাদের জাল সুন্দর আছে। আমার এখানে ফ্ল্যাশ লাইটের কারণে চুকিয়ে লাগতেছে। মাশাআল্লাহ, আমাদের যা কিন্তু অনেক সুন্দর লম্বা। আর আমি আসলে যতটুকু পেয়েছি ওখানে ততটুকুর মধ্যেই সাজিয়েছি। আর আমার ব্যাগের মধ্যেও আসলে অত কিছু ছিল না, মানে একটা যে বউ সাজানো হবে বা বউকে কীভাবে সাজাতে হয় ওরকম কোনো আমার আইডিয়াই ছিল না। তারপরও আমি যতটুকু পেরেছি ট্রাই করেছি, জানি না কেমন হয়েছে। তো আপনারা জানাবেন বউ সাজটা কেমন হয়েছে, মানে মোটামুটির মধ্যে, মানে যেটা সত্য কথা, মানে ওর আমার কাছে আসলে চট্টগ্রামে আমার যে পরিমাণ মেকআপ টেকআপ আছে আমি কিন্তু হাতিয়াতে এগুলো নিয়েই যাইনি, কারণ আমি নর্মালি যেরকম সিম্পলের মধ্যে সাজগোজ করি ওগুলোই জাস্ট আমি ব্যাগের মধ্যে নিয়ে গিয়েছিলাম, ও এর চাইতে বেশি আমি নিয়ে যাইনি। তো বউকে রেডি করানোর পরে এখন হচ্ছে স্টেজে বসানো হবে, আর বউকে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর আপনারা কিন্তু জানাবেন বউর সাজ কেমন হয়েছে, যেহেতু আমি সাজিয়েছি। গ্রামের বিয়েগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয় আর অনেক বেশি মজার হয়। আর আমাদের চট্টগ্রামের বিয়ের রীতিটা একরকম, আর হাতিয়ার বিয়ের রীতিটা হচ্ছে একরকম, মানে পুরোটাই ডিফারেন্ট, অনেক কিছুই ডিফারেন্ট বলতে গেলে। তো আমাদের চট্টগ্রামে হচ্ছে যেটা হয়, মানে বিয়ে করানোর পরে হচ্ছে পুরো এক সপ্তাহ পরে হচ্ছে বউ বাবার বাড়িতে যায়, আর আবার অনেক সময় তিন দিনের দিনেও যায়। আবার এখানে হচ্ছে মানে সম্পূর্ণ ভিন্ন, বিয়ের পরের দিন কিন্তু বউ আবার বাবার বাড়িতে যায়, মানে অনেকটা ডিফারেন্ট আছে, মানে অনেক কিছুর সাথেই কিন্তু মিল নেই। আবার অন্যান্য জেলায় কীরকম বিয়ে হয় সেটা আমি জানি না, তবে আমি শুধুমাত্র চট্টগ্রামে, আর হচ্ছে আমার শ্বশুরবাড়ি যেহেতু নোয়াখালী হাতিয়া, এখানকার বিয়ের রীতিটা আমি মোটামুটি জানি কেমনটা হয়। তো এখন হচ্ছে আমরা একটু উঠলাম জায়ের সাথে ছবি তোলার জন্য, নতুন বউ বলে কথা। আর আমার যা কিন্তু অনেক লম্বা, সে তুলনায় কিন্তু আমি আর আমার বড় যা কিন্তু অনেক বাটি, দেখেই নিশ্চয় বুঝতে পারছেন। আর বিয়ের দিন প্রচুর পরিমাণের গরম পড়েছিল, নর্মালি কিন্তু হাতিয়াতে অত বেশি গরম পড়ে না, আগের তুলনায় কিন্তু এখন অনেক বেশি গরম পড়ে। নর্মালি তো এখন তো প্রতি বছরই দেখা যাচ্ছে গরমের তাপমাত্রাটা বাড়ছে,
কিন্তু এখন দেখা যাচ্ছে মানে মানে হাতিয়ার মতে আগে কিন্তু মানে গরমের সময় কিন্তু বেশ বাতাস টাতাস থাকতো, ভালো লাগতো, কিন্তু ওই দিন বিয়ের সময় কিন্তু অনেক বেশি গরম লেগেছিল। এই যে এখন হচ্ছে আমরা একটু ভিডিও টিডিও করছি আর ছবি তুলছি, আর পুরো বিয়ের প্রোগ্রামটা আমার কাছে অনেক ভালো লেগেছে। মিহি এত কিছু লক্ষ্য করে মাতা মাতা সুজা মাতা তো এখন হচ্ছে দোলাকে আনা হচ্ছে, মানে আমার দেবরকে আনা হচ্ছে। তো ও হচ্ছে গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে জব করে আর পড়ালেখা কমপ্লিট করেছে নোয়াখালী মাইজ দিতেই, আর ও হচ্ছে অনার্স মাস্টার্স দুটাই কিন্তু নোয়াখালীতেই কমপ্লিট করেছে। মাশাআল্লাহ দুজনকেই কিন্তু খুব ভালো মানিয়েছে। Thank you.
আসেন আসেন, কে যাচ্ছে বসে তার এখন হচ্ছে আমরা সবাই নতুন বউকে নিয়ে চলে যাচ্ছি। পুরো বিয়ের প্রোগ্রামটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বউ নেওয়ার পরে মানে বাড়িতে কী কী হয় বা কেমন হয় সেটাও শেয়ার করব একটু পরে। সবাই হচ্ছে যেটা করে, কেউ গিফট দিলে সেটা দেয়, আংটি দেয়, তারপর টাকা পয়সা দেয়। আর একটা রীতি আছে, সেটা হচ্ছে কোলে নেয়, মানে কোলে নিয়ে নিয়ে তারপরে হচ্ছে আংটি পরায় কিংবা টাকা দেয়। এটা কিন্তু আমাদের চট্টগ্রামে নেই, টোটালি নেই। আমি ছোটোবেলা থেকে কোথাও দেখিনি, শুধুমাত্র আমি নোয়াখালীতেই দেখেছি। নোয়াখালীর বাহিরে কোথাও আছে কিনা আমি জানি না। নতুন বউকে মানে হালকা একটু কোলে নিয়ে তারপরে হচ্ছে মানে যেটা গিফট দেওয়ার আছে সেটা দেয়। তো যখন ফার্স্ট টাইম আমার সাথে এটা হয়েছিল, আমি একটু মানে খুবই অদ্ভুত লেগেছিল ব্যাপারটা আমার কাছে। মানে আমার মানে কেন কেন কোলে নেবে তখন আমি এটাই চিন্তা করছিলাম। মানে যাই হোক, ওটা একটা স্মৃতি হয়ে থাকবে আমার লাইফে। ফার্স্ট টাইম যখন কেউ মানে কোনো একটা নতুন কিছু দেখে যা হয় আর কি, আমার বেলাও তখন এরকম ছিল। তো পরে পরে দেখি যে না, এটা হচ্ছে পুরোটা একটা কালচার, নতুন বউকে হালকা একটু কোলে নিয়ে তারপরে হচ্ছে গিফট যেটা দেয় টাকা দেয়, তারপরে হচ্ছে আংটি দেয়, ওগুলো দেয়। পরে আজ যেটা বুঝতে পারি আর কি, ফার্স্ট টাইম তো আমি আসলে আমার কোনো ধারণার বাহিরে ছিল এগুলো, সে কারণে আমি বলছিলাম যে কেন কেন কোলে নিই। তো যাই হোক, এক এক জেলায় কিন্তু এক এক রকম বিয়ের রীতিগুলো আছে, ডিফারেন্ট ডিফারেন্ট। তো এই কোলে নেওয়ার প্রথাটা কোন কোন জেলায় আছে সেটা অবশ্যই আমাকে জানাবেন, আমি জানতে চাই মানে এটা কোন জেলায় আছে। তবে আমাদের চট্টগ্রামে টোটালি নেই এই জিনিসটা, আগে কার যুগে ছিল কি না সেটা আমি জানি না, তবে আমি আমার লাইফে কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখেছি। আর আমাকে অনেকেই কমেন্ট করছে আমি এখন হাতিয়াতে নাকি চট্টগ্রামে। আমি এখন বর্তমানে চট্টগ্রামে আছি, চট্টগ্রামে চলে এসেছে। তো চট্টগ্রামে এসেই হচ্ছে আমি এখন ভিডিওগুলো এডিট করে তারপরে শেয়ার করছি। আর ভিডিও একটু জমে যাওয়ার কারণ হচ্ছে আমি ঠিকমতো ভিডিওগুলো আপলোড করতে পারি না। প্রতিদিন ভিডিও করা হয় কিন্তু দেখা যায় কি আমি ঠিক টাইমে ভিডিওগুলো আপলোড করতে পারি না, যার কারণে কিন্তু একটু বেশি লেট হয়ে যায় ভিডিওগুলো শেয়ার করতে। তো হয়তো বা সেটা অনেকেই বুঝতে পারবেন। আর যারা আমাকে ড্রেস অর্ডার করে কিংবা হচ্ছে আমাকে বার্থডে কেক অর্ডার করে, তারা একটু কনফিউজড যে আমি আছি কি নেই। তো এটা হচ্ছে আমার ননাসের স্কুল, আমার ননাস হচ্ছে এই স্কুলে জব করে। আর এই স্কুলে কিন্তু আমার শাশুড়িও জব করতো, উনি তো এখন রিটায়ার্ড। উনি কিন্তু ওনার পুরোটার লাইফ এই স্কুলেই কাটিয়েছে, এখন হচ্ছে আমার ননাস জব করে। তো এই স্কুলটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পাশে, মানে হেঁটেই আসা যায়। আর স্কুলটা কিন্তু আগে কিন্তু পুরাতন ছিল, এখন নতুন করে করা হয়েছে। তো এখানে হচ্ছে রান্নাবান্না যেটার আয়োজন চলছে সেটা হচ্ছে আগামীকালকের, মানে আগামীকালকের যে মানে মেয়ের পক্ষ থেকে যে লোকজন আসবে তাদেরকে খাওয়ানো হবে, আবার ছেলে পক্ষ থেকেও অনেক লোকজন আসবে, মানে বিয়ের পরের দিন আর কি। তো খাবার দাবারের পরে কিন্তু মেয়ে পক্ষরা বউকে নিয়ে চলে যায় বাবার বাড়িতে। তো এটাই হচ্ছে একটা মানে রীতি আর কি হাতিয়াতে। তো উনি হচ্ছে আমার খালা শাশুড়ি। তো বউকে নিয়ে আসার পরে বাহিরে বসানো হয়েছে, মিষ্টি টিষ্টি খাওয়ানো হবে, এরপরে যারা যে গিফটগুলো দিবে সেগুলো দিবে,
তো রান্নাবান্না কিন্তু বাসায় চলছে, হয়তো বা বাহিরের মানে লোকজন করবে, আর কিছুটা কাজ হয়তো বা যারা মানে ঘরের ফ্যামিলি মেম্বাররা আছে তারা হয়তো বা করে দিচ্ছে। এখানে বুকে যা যা গিফট দেওয়ার আছে, যারা কিনা মানে আংটি দেয়, তারপরে অনেকে টাকা পয়সা দেয় যার যেমন ইচ্ছে, তো সেগুলো দেওয়া হচ্ছে। টাকা পয়সাও পেয়েছে, আংটিও পেয়েছে, তো এগুলো করছে। তো এরপরে হচ্ছে আমি আমার যা, তারপরে হচ্ছে মিহি মিনহা, আমরা বাচ্চারা সবাই চলে এসেছে কারণ অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছি, আর মিনহা অনেক বেশি বিরক্ত করছিল। আর আমার শাশুড়ি আর হচ্ছে আমার ননাস এখন আসেনি, ওনারা আরও অনেকক্ষণ অবধি থাকবেন, যেহেতু বোনের ছেলের বিয়ে আমার শাশুড়ির, সে কারণে উনি আরও অনেকক্ষণ অবধি থাকবেন, তো ওনারা হয়তো বা রাতেই আসবেন। তো আমরা হচ্ছে এখন চলে যাব, রিক্সার জন্য ওয়েট করছি। আশা করছি পুরো ভিডিওটাই আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। তো আপনারা যারা আমাকে অর্ডার করতে চান ড্রেস কিংবা বার্থডে কেক কিংবা প্রোডাক্ট, আপনারা অনায়াসে অর্ডার করতে পারেন। বর্তমানে আমি চট্টগ্রাম সিটিতেই আছি, আপনাদের প্রত্যেকটা অর্ডারের প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের হাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।